তোমরা জানো যে গতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 2021 সালের মাধ্যমিকের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় যে সিলেবাসটা কমানো হয়েছে, পরিবর্তিত সিলেবাসের উপরে কোশ্চেনের ব্লুপ্রিন্ট তারা পাবলিশ করেছেন। আমি ভৌতবিজ্ঞানের এই ব্লুপ্রিন্টের অংশটা নিয়ে তোমাদের একটু আলোচনা করছি এবং তোমাদের প্রিপারেশান লেভেলটা কিভাবে হবে, তোমরা কোন চ্যাপ্টারগুলোতে বেশি গুরুত্ব দেবে, কিভাবে সেই প্রিপারেশানটা করবে, এইটা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের জন্য আমরা বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ধরনের বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও এবং এডুকেশনাল ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো এবং তোমাদের অবশ্যই ভিডিওটা খুব কাজে লাগবে। ভিডিওটার শেষে তোমরা এটাকে যত পারো শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, তাহলেই আমরা নতুন নতুন ভিডিও কিন্তু আবার তোমাদের জন্য দিতে পারব। লক্ষ্য করো, আমরা এখানে যে ব্লুপ্রিন্টের কথাটা এখানে লিখেছি, তোমরা যারা দেখে নিয়েছো একবার বোর্ডের সিলেবাসটা বা ব্লুপ্রিন্টটা, সেটা তো আলাদা কথা। এবার আমরা এই জায়গাটাকে একটু আলোচনা করতে যাচ্ছি। লক্ষ্য করো, আমাদের কোশ্চেনের যে প্যাটার্নটা যেটা মাধ্যমিকের থাকে অন্যান্য বছর, এবছরও কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা সেম আছে। এমসিকিউ 15 নম্বরের, এসএকিউ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেটাকে আমি এখানে VSA লিখেছি, এটা থাকবে তোমার 21টা। এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন মানে 2 নম্বরের কোশ্চেন, যেগুলোর 2 নম্বর করে থাকবে সেই আনসারগুলো, তার থাকবে মোট 18 নম্বর, মানে 9টা কোশ্চেন থাকবে। এবং লং আনসার টাইপ কোশ্চেন, লং আনসার টাইপ কোশ্চেন এটাকে বোর্ড এবার লিখেছে অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন, মানে অ্যানালিসিস এই ধরনের কথাটা বোর্ড কিন্তু ব্যবহার করেছে, তার জন্য থাকবে তোমার মোট 12টা কোশ্চেন, যার মার্কস হচ্ছে 36। মানে মার্কস ডিস্ট্রিবিউশনের দিক থেকে কিন্তু আমাদের আগে যেমন ছিল এখনও কিন্তু সেম আছে, এক্ষেত্রে কোনো রকম পরিবর্তন কিন্তু কিছু হয়নি। তোমরা এইটার, আমি এখানে যেভাবে করেছি, পারলে এটার স্ক্রিনশট তোমরা একটু নিয়ে রাখো, যাতে করে তোমাদের টোটাল জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি পরে এই জায়গাটাকে আলোচনা করছি, আর এই চ্যাপ্টারগুলোর নাম কিন্তু আমি কিছু কিছু জায়গাতে সংক্ষেপে লিখেছি, তোমরা নিজেরা যেহেতু জানো চ্যাপ্টারগুলো সম্পর্কে, সেই জন্য এটাকে খুব সংক্ষেপে লেখা হয়েছে। লক্ষ্য করো, আমার পরিবেশের জন্য ভাবনা, মানে একদম প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের জন্য যেরকম ছিল এমসিকিউ একটা, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন দুটো, এই নীলকালিতে যেগুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে কোশ্চেনের মার্কস, মানে কত মার্কসের কোশ্চেন, আর এই কালো কালিতে যেগুলো এগুলো হচ্ছে কটা কোশ্চেন। এখানে দেখো 2 নম্বরে কোশ্চেন একটা থাকবে, এক্ষেত্রে লং কোনো কোশ্চেন থাকবে না, এবং টোটাল থাকবে 5 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় যে চ্যাপ্টারটা, দেখো গ্যাসের আচরণ, যেখানে বয়েলস ল, চার্লস ল, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এবং তার সাথে অ্যাভোগাড্রো সূত্র ইত্যাদি ইত্যাদি দিয়ে তোমরা যে চ্যাপ্টারটা পড়েছিলে, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা, সেটাতে এমসিকিউ থাকবে একটা, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে 2, এবং এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে 2, এবং লং আনসার টাইপ কোশ্চেন থাকবে 1টা, যা 3 নম্বর, একটা থাকবে, মোট হচ্ছে 8 নম্বর। এবার চলে আসি তৃতীয় যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে রাসায়নিক গণনা, যেখান থেকে অঙ্ক আসে, সেই অঙ্কের চ্যাপ্টারটা কি থাকবে, একটা থাকবে এমসিকিউ এবং একটা থাকবে 3 নম্বরের কোশ্চেন, মানে 3 নম্বরের যে অঙ্কটা থাকে সেই অঙ্ক, মানে আগে যা ছিল এখনও কিন্তু তাই আছে। এবং এটা খেয়াল রাখতে হবে যে এই যে সাধারণ যে অংশটা, মানে এই যে 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির কমন, এই কমন চ্যাপ্টারগুলোতে কিন্তু আমার কোশ্চেন প্যাটার্ন বা ইত্যাদি কিছু পরিবর্তন হয়নি, নাম্বার অফ কোশ্চেনেরও কোনো পরিবর্তন হয়নি, মানে এটা যা ছিল প্রিভিয়াসলি তাই আছে। সেকেন্ড, দেখো আমরা যদি ফিজিক্সের অংশেরগুলো চিন্তা করি, ফিজিক্সের অংশগুলো বলতে প্রথমেই চলে আসবে লাইট চ্যাপ্টারটা। লাইট চ্যাপ্টারের মধ্যে এখানে এমসিকিউ 3টে 1 নম্বরের, এসএকিউ 3টে 1 নম্বরের, শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 নম্বরের একটা, এবং 3 নম্বরের কোশ্চেন থাকবে 3টে 9। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার এই বছর কোশ্চেন এখানে না মার্কস টোটাল দিচ্ছে 17, প্রিভিয়াস ইয়ারে এর মার্কস ছিল কিন্তু 12। তার মানে তোমার লাইটের চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন বেশি আসবে,
কোনগুলো বেশি আসবে? এখানে দেখো আমি যে লাল যে স্টার মার্ক করে দিয়েছি, এই এমসিকিউ একটা বেশি আসবে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন একটা বেশি আসবে, এর দু নম্বরের কোশ্চেন যা ছিল গত বছর তাই আসবে, তিন নম্বরের কোশ্চেন কিন্তু একটা বেশি আসবে। মানে আগে তোমার তিন নম্বরের কোশ্চেন আসার কথা ছিল দুটো, এবার এখানে কিন্তু তিন নম্বরের কোশ্চেন আসবে তিনটে। কারেন্ট ইলেকট্রিসিটি যেটা, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রেও কিন্তু একই রকম, এমসিকিউ তিনটে কোশ্চেন থাকবে, গত বছরের থেকে একটা বেশি। তোমার ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন গত বছর থাকতো দুটো, এবার থাকবে তিনটে, এবং এইটা একই থাকবে। আর তিন নম্বরের কোশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিলেবাসে যেটা আসার কথা দুটো, এবছর আসবে কিন্তু তিনটে। এখানে ১৭ নম্বর, এটাও প্রিভিয়াস ইয়ারে ছিল কিন্তু ১২ নম্বর। তার মানে লক্ষ্য করো, আমার এই দুটো চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের অংশ, ফিজিক্সের অংশ থেকে কিন্তু আমার ১০ নম্বর বেশি কোশ্চেন আসবে। তার মানে আমরা ফিজিক্সের পোর্শনের জন্য এক্সট্রা ১০ নম্বর এখানে বেশি আনসার করতে পারবো। আসলে কি হবে, ব্যাপারটা হবে যে যে কোশ্চেনগুলো অরে থাকতো সেই অরের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কম্পালসারি হিসাবে চলে আসবে। অর্থাৎ দেখা যাবে যেখানে দুটো অর থাকতো সেই অরগুলো হয়তো কোশ্চেন আকারে চলে আসবে, তার অর হিসাবে ওই চ্যাপ্টারেরই অন্য কোশ্চেন দেওয়া হবে। কিন্তু এবার চলে আসি আমরা কেমিস্ট্রি অংশে। কেমিস্ট্রি অংশে দেখো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, পর্যায় সারণীতে তোমার এমসিকিউ থাকবে দুটো এক নম্বরের, এসএকিউ থাকবে তিনটে, শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে একটা, এবং তিন নম্বরের কোশ্চেন থাকবে একটা, মোট ১০ নম্বর। এই পর্যায় সারণীতে আগের যে কোশ্চেন মানে প্যাটার্ন অনুযায়ী এখানে থাকার কথা ছিল ৬ নম্বর, তার মানে এক্ষেত্রে ৪ নম্বর বেশি। এবং এখানে মাথায় রাখতে হবে পর্যায় সারণী থেকে কিন্তু ২ নম্বরের কোনো কোশ্চেন বিগত বছরগুলোতে আসেনি, কিন্তু এবছর ২ নম্বরের কোশ্চেনটা কিন্তু এখানে আসছে। এবং এই জায়গাতে এবং এই জায়গাতে এখানে একটা করে কোশ্চেন তোমাদের বেশি আসছে। পরেরটায় চলে আসছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের ক্ষেত্রেও দেখো এমসিকিউ থাকবে দুটো, আর শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে চারটে। তোমার শর্ট আনসার টাইপ যেটা ২ নম্বরের কোশ্চেন সেটা থাকবে তিনটে, এবং তিন নম্বরের কোশ্চেন থাকবে একটা। এখানে কিন্তু দেখো এই তিন নম্বরের কোশ্চেন মানে রাসায়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধনী এবং তড়িৎযোজী বন্ধনী এইগুলো থেকে কিন্তু বড় তিন নম্বরের কোনো কোশ্চেন বিগত বছরগুলোতে আসার কথা ছিল না, কিন্তু এবার এখানে কিন্তু এটা ইন্ট্রোডিউস হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে তোমার শর্ট আনসার টাইপ কোশ্চেন এক নম্বরের, এইটা কিন্তু আগের বছরে একটা আসার কথা ছিল, এবার এখানে কিন্তু চলে আসছে তিনটে বেশি এক্ষেত্রে। আর এখানে দু নম্বরের যেটা কোশ্চেন দুটো আসার কথা, এখানে দু নম্বরের কোশ্চেন একটা বেশি আসছে। অর্থাৎ আমরা যদি টোটাল এখানে দেখি, এই চ্যাপ্টার থেকে আসার কথা ছিল ৬ নম্বরের কোশ্চেন, এবছর কিন্তু আসবে সেটা ১৫ নম্বরের কোশ্চেন। পরের যেটা চ্যাপ্টার দেখো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, মানে যেটা আমরা তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ লেপন, এই চ্যাপ্টারটা যেটা দেখি, এখানে এমসিকিউ থাকবে দুটো, এসএকিউ থাকবে চারটে, দু নম্বরের কোশ্চেন থাকবে একটা, তিন নম্বরের কোশ্চেন থাকবে দুটো, মোট হচ্ছে ১৪ নম্বর এখানে থাকবে, কিন্তু বিগত বছরে এইটায় থাকার কথা ছিল ৬ নম্বর। তার মানে এই যে কেমিস্ট্রি পোর্শনটা, এই কেমিস্ট্রি পোর্শনের ক্ষেত্রে লক্ষ্য করো, তোমার এখানে থাকার কথা ছিল কিন্তু ১৮ নম্বর, আর এখানে হিসাব অনুযায়ী কিন্তু তোমার হচ্ছে ২৫, ২৯, ৩৯ নম্বর। তার মানে আমার এই জায়গাতে ২১ নম্বর এই কেমিস্ট্রি অংশে কিন্তু বেশি থাকছে। সেই জন্য আমরা এখানে যে আলোচনাটা আমরা দেখলাম, সেই আলোচনা থেকে আমরা এইটুকুনি বলতে পারি যে তোমাদের এই কেমিস্ট্রি অংশটা এবছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা ২০২১-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য। এখানে প্রত্যেকটা যে কেমিস্ট্রির চ্যাপ্টার, যে তিনটে কেমিস্ট্রির চ্যাপ্টার আমাদের এখানে পরীক্ষায় থাকবে, সব কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো থেকে কিন্তু একদম থরলি বইটাকে পড়তে হবে। এবং যে কোশ্চেনগুলো বিগত বছর আসতো না, যেমন রাসায়নিক বন্ধনী থেকে হয়তো দেখা গেল তোমাদের
তড়িৎ এবং সমযোজী যৌগের ভিতরে একটা পার্থক্য লেখো বা দুটো পার্থক্য লেখো এরকম ধরনের কোশ্চেন আসতো। এবছর কিন্তু দেখা যাবে সেটা হয়তো তোমাকে তিনটে বা চারটে পয়েন্ট করতে হবে। আবার দেখা গেল যেগুলো তুমি ইলেকট্রন ডট গঠনের ক্ষেত্রে দেখেছিলে যে হয়তো একটা আসতো যে কোনো হয় তড়িৎ যদি একটা সমযোজী একটা, এবছর কিন্তু দুটোই একসঙ্গে দিয়ে দিতে পারে। তড়িৎ যদি সমযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য একসঙ্গে দিতে পারে, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু তিন নম্বরের কোশ্চেন দিতে হবে ফলে আমাদের কিন্তু ওই ধরনের কোশ্চেনগুলো তৈরি করে নিতে হবে। তোমার পর্যায় সারণীর ক্ষেত্রেও ঠিক তাই, দেখো পর্যায় সারণীর ক্ষেত্রে যে কোশ্চেনগুলো চার নম্বরের কোশ্চেন এক্সট্রা আসছে, তার মানে পর্যায় সারণীর যে তোমার উপযোগিতা, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বা তোমার কোন পর্যায় সূত্রটি মানে লেখো এবং পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান, তারপরে তাদের যে পিরিয়ডিক যে পরিবর্তন, বিভিন্ন ধর্মগুলোর যে পর্যায়ক্রমিক পরিবর্তন, এই সমস্ত কিছু কিন্তু একদম থরলি আমাদেরকে তৈরি করে রাখতে হবে। মানে কেমিস্ট্রির যে তিনটে চ্যাপ্টার রয়েছে সেই তিনটে চ্যাপ্টারের কোনোটাকেই কিন্তু আমরা বাদ দিতে পারবো না এবং খুব গুরুত্বপূর্ণভাবে চ্যাপ্টারগুলোকে তৈরি করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রেও তুলনামূলকভাবে একটু বেশি আমাদের পড়তে হবে, যেহেতু 10 নম্বর বেশি, কিন্তু কেমিস্ট্রি অংশটাকে কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ব। মানে তোমাদের পরবর্তী যে প্রিপারেশান যেরকমভাবে হবে সেটা তোমরা এইভাবে করেই করবে যে আমরা এই চ্যাপ্টার কটাকে নিয়ে যত ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে এবং সেই বড় কোশ্চেন ছোট কোশ্চেন সবগুলোই কিন্তু তৈরি করবে, যে এই চ্যাপ্টার থেকে আগে ছোট কোশ্চেন করতে হতো বড় কোশ্চেন করতে হতো না সেটা যেন না হয়, এই ব্লু প্রিন্টটা দেখে তোমরা সেইভাবে করে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশান নিতে পারবে। আশা করি তোমাদের যে প্রিপারেশান লেভেলটা সেটা খুব সুন্দর হবে, সবাই 2021 মাধ্যমিক পরীক্ষাতে খুব ভালো ফলাফল করবে। আর আমি নেক্সট দিন থেকেই তোমাদের মাধ্যমিকের প্রিপারেশানের উপরই পরপর চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করে চ্যাপ্টারগুলোর কোশ্চেনগুলো আলোচনা করব। আমি নেক্সট যে ভিডিওটা পরের দিন তোমাদের জন্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই পরিবেশের জন্য যে ভাবনা, এই পরিবেশের জন্য ভাবনার এক চ্যাপ্টারটার একদম অ্যানালিটিক্যাল একটা আলোচনা করব, থরলি আলোচনা করব। সেটা তিনটে বা চারটে ভিডিও হতে পারে এবং তার সাথে সাথে মাধ্যমিকের জন্য কী কী কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলোও কিন্তু আমরা পরপর এখান থেকে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে, তোমরা এই ভিডিওটাকে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নিজেরা বারবার করে দেখবে যাতে করে তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তাহলে ভিডিওটা আমরা এখানে আলোচনা শেষ করছি।